কাতারে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে নবনির্বাচিত কাতার বাংলা প্রেস ক্লাব। এই সময় রাষ্ট্রদূত জসিম উদ্দিনকে ফুলের শুভেচ্ছা জানান কাতার বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। আমাদের কাতার প্রতিনিধি জানিয়েছেন, এই সময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব মাহবুবুর রহমান, উপদেষ্টা নূর মোহাম্মদ, কাতার বাংলা প্রেস ক্লাবের সভাপতি ই এম আকাশ, সহ সভাপতি গোলাম মাওলা হাজারি, সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক আমিন ব্যাপারী, আর উপস্থিত ছিলেন পর্যবেক্ষক সদস্য আহসান উল্লাহ সজীব ও মানিক চৌধুরী। এ সময় রাষ্ট্রদূত কাতার বাংলা প্রেস ক্লাবকে অভিনন্দন জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। পরে প্রেস ক্লাবের পক্ষ থেকে দূতাবাসের সেবার মান শতভাগ নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন দাবি তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।